ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। 69 বছর বয়সী পেজেশকিয়ান সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেনি, তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান অফে। এই রান অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি। ইরানের নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে প্রথম দফার নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান 1,04,15,000 বেশি ভোট পেয়ে গিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী খামিনি সমর্থিত কট্টরপন্থী সাইদ জালিলি পেয়েছিলেন 94,73,298 ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000 ভোট, বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন মাত্র 1,30,00,000 বেশি ভোট। অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান প্রায় 33,00,000 ভোটের ব্যবধানে খামিনি সমর্থিত প্রার্থী সাইদ জালিলিকে হারিয়েছেন। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী, তবে সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী বাছাই সম্পর্কিত যে রাষ্ট্রীয় কমিটি রয়েছে, পদাধিকার বলে সেই কমিটির প্রধান সদস্য হিসেবে গণ্য হবেন প্রেসিডেন্ট। জুয়ার রহমান, মাইটিভি নিউজ।